Hello friend welcome to my new lecture video. I am mohammad Torkul Islam. This is my first lecture video about assembly language program. So, in this lecture series, I will show different kind of assembly language program for different kind of problem. Uh, so, in this lecture video, I will show the basic structure of assembly language program and most widely used instructions like data transfer instructions and অ্যাথমেটিক অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রাকশন সো লেটস গেটস স্টার্ট তাই আমি তোমাদেরকে প্রথমেই দেখাবো বেসিক স্ট্রাকচারটা আসলে অ্যাসেম্বি ল্যাঙ্গুয়েজের জন্য বেসিক স্ট্রাকচারটা আসলে কেমন হয় তো বেসিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আসলে প্রোগ্রামটিকে কতগুলো সেগমেন্টে ভাগ করে লেখা হয় তো এখানে আমাদের প্রথমেই থাকে যে আমরা কোন মডেলে আসলে প্রোগ্রামটি লিখতে চাচ্ছি তো এক্ষেত্রে মডেল হতে পারে স্মল কম্প্যাক্ট বা মিডিয়াম তো এক একটি মডেল এক এক পরিমাণ জায়গা দখল করে তো এটা ডিফল্টলি মডেল হিসাবে স্মার্ট মডেলকে ব্যবহার করে এর যে এসিস ইমুলেটার ডিফল্টলি স্মার্ট মডেলকে ব্যবহার করে তো আমরা যদি জাস্ট ডট মডেল ইউজ করি তবে এটা ডিফল্টলি স্মার্ট মডেলকে নিয়ে নেবে দেন আমাদের থাকে স্ট্যাক সেগমেন্ট আর স্ট্যাক সেগমেন্টে আমরা বলে দিতে পারি যে আমাদের স্ট্যাকটি আমার কত বাইট জায়গা দখল করবে যখন এখানে হান্ড্রেড এইচ বাইট জায়গা দখল করছে আর ডিফল্ট স্ট্যাক সেগমেন্টটি ওয়ান কিলো বাইট জায়গা দখল করে দেন থাকে আমাদের ডেটা সেগমেন্ট এই ডেটা সেগমেন্টটি আমরা আমাদের প্রয়োজনীয় ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি আর দেন থাকে আমাদের কোর্ট সিগমেন্ট আমরা আমাদের মেইন ফাংশনটি এই কোর্ট সিগমেন্টে লিখি যদি আমরা সি সি প্লাস প্লাস বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা এটাকে মেইন ফাংশন বলে থাকি কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে অ্যাসেম্বি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এটাকে মেন ফাংশন নাম বলে মেইন প্রসিডিউর বলি দেন আমাদের থাকে রিটার্ন অ্যাট লাস্ট এটা ফাংশন শেষ করার পরে থাকে রিটার্ন তো এটা হচ্ছে এই রিটার্নটি আর ইটি এটা ইউজ করা হয় ডিস অপারেটিং সিস্টেম রিটার্ন করার জন্য তো এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার ফর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে মোস্ট ওয়াইডলি ইউজ ইনস্ট্রাকশন মানে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রাকশন তো আমরা জানি ডেটা ট্রান্সফার করার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন ইনস্ট্রাকশনটি মুভ ইনস্ট্রাকশনটি মুভ ইনস্ট্রাকশনটি ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই ডেটাকে এক রেজিস্টার থেকে আরেক রেজিস্টার মেমোরি থেকে রেজিস্টার অ্যাড্রেস থেকে রেজিস্টার আবার সরাসরি কোনো একটি ভ্যালুকে রেজিস্টারে কপি করতে পারি তো আমরা যদি চাই যে আমরা বিএক্স রেজিস্টারে ভ্যালু এক্স রেজিস্টারে কপি করবো তাহলে আমি কী লিখতে পারি মুভ এক্স বি এক্স তার মানে এটা কিন্তু দুইটাই ষোলো বিটার রেজিস্টার তো আমার আমরা যখন মুভ ইনস্ট্রাকশন লিখবো তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে অপয়েন্টগুলো থাকবে যদি একটি অপয়েন্ট আট বিটার হয় তব অবশ্যই আরেকটা অপয়েন্ট আট ব্রিটার হতে হবে যদি আমি এমন লিখি যে মুভ এ এক্স বিএল এটা কিন্তু ইনভ্যালিড হবে কারণ এটা হচ্ছে আমার আট বিট রেজিস্টার এটা হচ্ছে আমার ষোলো বিট রেজিস্টার তার মানে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে আমি যদি ওপেন যে ওপেনগুলো ব্যবহার করবো সেই ওপেনগুলোর যেন আমার অবশ্যই সেম বাইটের হয় তো এটা আমার অবশ্যই ইনভ্যালিড হবে তাহলে দিস ইনস্ট্রাকশন ইজ ইনভ্যালিড নাও ইফ উয়ান টু ট্রান্সফার এইট বি ডেটা ইমিডিয়েটলি টু এ রেজিস্টার দেন উই ক্যান ইউজ মুভ ইনস্ট্রাকশন মুভ এ এল আমরা আটবি ডেটা ধরলাম যে আট ডেটা হলো সেভেন্টি এইট তো এটা আমরা ডিসিম লিখতে পারি হেক্স হিক্স লিখতে পারি তো আমাদের হেক্স ডিসিমেল লিখতে চাই তাহলে আমাদের লাস্টে একটি এইচ লিখে দিতে হবে তো আমি আটবি ডেটা ট্রান্সফার করার জন্য এইচটা ব্যবহার করতে পারি তো আমি যদি চাই যে আমি আমার একটি রেজিস্টারে আমি কোনো একটি মেমোরি অ্যাড্রেস থেকে আমার ডেটা ট্রান্সফার করবো তাহলে আমি ধরলাম যে আমি বিএক্স রেজিস্টারে কোনো একটি মেমোরি লোকেশান থেকে ডেটা ট্রান্সফার করব মেমোরি লোকেশানটি হলো ওয়ান টু থ্রি ফোর এমন একটি মেমোরি লোকেশন এটা যদি আমরা হিক্স লিখতে চাই তবে লাস্টে জাস্ট এইচ লিখে দেব আর যদি এইচ তে না লিখে তাহলে এটা হবে ডিসেমএলের তো আমি এই লোকেশনের ডেটা কী করবো এখন বিএক্স রেজিস্টারে আনতে চাচ্ছি তাহলে দেখো আমাকে আমি যদি কোনো মেমুলিফোন ডেটা বিএক্স রেজিস্টার আনতে চাই তাহলে অবশ্যই সেই মেমুলিকেশনটা আমার থার্ড ব্র্যাকের মধ্যে লিখতে হবে তাহলে এটা লোকেশন হয়ে যাবে নাহলে আমি যদি থার্ড ব্র্যাকেটটি না দিতাম তাহলে এটাকে একটা ডেটা ধরতো এটাকে একটা ডেটা মনে করত ডেটা মনে করে এই ডেটাটাকে আমার ওয়েব সিরিজের মধ্যে রাখতো কিন্তু যেহেতু আমি এখন থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি তাহলে এখন মাইক্রোসাই বুঝতে পারবে যেটা আমার একটি মেমোরি লোকেশন এই মেমোরিকোয়েশনটা আমার ওয়েব সিরিজটা রাখতে হবে কিন্তু দেখো আমরা জানি এক একটি মেমোরি লোকশান কিন্তু আডবিট করে ডেটা থাকে কিন্তু এখানে যেহেতু আমি এখানে বিএক সিরিজটা ইউজ করছি তাহলে এই মেমোরি কোয়েশানের ডেটা রাখবে আমার বিএল রেজিস্টারে এবং এর পরবর্তী মেমোরি কোয়েশানটা রাখবে আমার এই পরবর্তী মেমোরিকশন ডেটা থাকবে আমার বিএস রেজিস্টারে যেহেতু আমার ষোলো বিট হতে হবে যেহেতু একটি মেমোলিকশন থাকে আট বিট কিন্তু আমি ইউজ করছি ষোলো বিট তার মানে এখানে কি একটি মেমোরি লোকেশন ব্যবহার হয় কি হবে পর্যায়ক্রমে দুটো মেমোরি ফোন ব্যবহার করে দুটো মোমবিলকশন ডেটা আমার বিএক রেজিস্টারে স্টোর হবে তার মানে আমি এটাকে যদি এইভাবে লিখি যে মুভ সরি মুখ বিএল বিএলতে যদি আমি এটা দিয়ে দিই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে জাস্ট ওয়ান টু থ্রি ফোর মেমোরি লোকেশনের ডেটা আমার বিএল রেজিস্টারে কপি হয়ে যাবে তাহলে আমরা কীভাবে মুভ ইনস্ট্রাকশন ব্যবহার করতে পারবো তা শিখলাম এখন আমরা দেখব আরেকটি খুব বেশি ব্যবহৃত ইনস্ট্রাকশন যেটা হচ্ছে অ্যাথমেটিক লজিক্যাল ইনস্ট্রাকশনস তো অ্যাথমেটিক লজিক্যাল ইনস্ট্রাকশনের মধ্যে রয়েছে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন অ্যাড ইনস্ট্রাকশন সাবটাক ইনস্ট্রাকশন তো আমি প্রথমে যদি দেখাই যে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন কীভাবে কাজ করে আমরা যেন আইএনসি হচ্ছে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন আমি যদি আইএনসি এক্স লিখি তাহলে এক্স এসটের যে ভ্যালু যা ছিল তার সাথে এক বেড়ে যাবে কিন্তু আমরা যদি আমি এক বাড়াবো না আমি এক্স রেজিস্টার ফলেও অনেক বেশি বাড়াবো যেমন যদি আমি আমি এক্স রেস্টার ফলে চার বাড়াবো তাহলে কিন্তু ইন ইনক্রিমেন্ট ইনস্টাগ্রামটা সাথে সম্ভব নয় তখন আমরা ইউজ করতে হবে অ্যাড অ্যাড এ এক্স ফোর তার মানে কি হবে এক্স রেজিস্টার সঙ্গে এ এক্স রেজিস্টার সঙ্গে চার যোগ হয়ে যাবে তো আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ইনস্টাগ্রামগুলো লিখবো তখন অবশ্যই যে গুলো থাকবে অপয়েন্টগুলোর মধ্যে অবশ্যই যেন একটি রেজিস্টার হয় দেখো আমি যে যে ইনস্ট্রাকশনগুলো লিখেছি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অ্যাটলিস্ট একটা ওপেনটা আমার কী রেজিস্টার অ্যাটলিস্ট যদি একটা ইনস্ট্রাকশন রেজিস্টার না হয় তাহলে কিন্তু আমার সেই ইনস্ট্রাকশনটা ইনভ্যালিড হবে তারপর আমি কী করতে পারি সাবট্যাগ করতে পারি তো সাব করার জন্য এইট সিক্স মাইক্রোসফটার অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন হচ্ছে সাব তো আমি চাচ্ছি যে আমি বিএক্স রেজিস্টার থেকে ফোর বিয়োগ করবো তাহলে বিএক্স ফোর তাহলে বিএক্স রেজিস্টার থেকে ফোর বিয়োগ হয়ে যাবে এখন যদি আমি চাই যে আমি কোনো একটি ভ্যালু মাল্টিপ্লাই করব তো এক্ষেত্রে মাল্টিপল অপারেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে মাল ইনস্ট্রাকশনটি শুধুমাত্র একটি অপারেন্টকে নিয়ে কাজ করে শুধুমাত্র একটি অপারেন্টকে ব্যবহার করে মাল ইনস্ট্রাকশনটি লেখা হয় একটি অপারেশন অপারেন্ট ব্যবহার করে এবং এই অপারেন্টটি মাল্টিপ্লিকেশন হয় এ এক্স রেজিস্টারের সাথে তার মানে আমি যদি এখানে লিখি যে মা মাল বি এক্স দেন আমার কী হবে বি এক্স রেজিস্টার আমি যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুটির সাথে যে ভ্যালুটি আসে সেই ভ্যালুর সঙ্গে গুণ হবে এবং গুণ হয় আমাদের ফলাফলটি এক্স রেজিস্টারে থাকবে তো এই ক্ষেত্রে আমি যদি এমন করি যে মাল বিএল সেক্ষেত্রে কি হবে যেহেতু এটা আর্ট বিটার রেজিস্টার তো এটা জাস্ট কার সঙ্গে এবং লোয়ার বাইট তার মানে বিএল যদি লিখি তাহলে বিএল রেজিস্টারটি এএল রেজিস্টারের যে ভ্যালুটি আছে আমি যদি কো লিখি তাহলে এ এক্স রেজিস্টারের যে ভ্যালুটা আছে তার সঙ্গে গুণ হয় সেটা এক্স রেজিস্টারে থাকবে কিন্তু আমি যদি মাল বিএল লিখি তাহলে এ এল রেজিস্টারের যে ভ্যালুটি আছে তার সঙ্গে এ বিএল রেজিস্টারের ভ্যালুটি গুণ হবে গুণ হয়ে গুণ হয়ে দেন আমার ভ্যালুটি এই এক্স রেজিস্টারে থাকবে তার মধ্যে ভ্যালু কিন্তু সর্বদা এক্স রেজিস্টারে থাকবে ঠিক আছে মাল্টিপ্লিকেশান ভ্যালু মাল্টি মাল্টিপ্লিকেশন ভ্যালু অলওয়েজ রিমেইন ইন এক্স রেজিস্টার দেন দেন এখন এখানে কথা হচ্ছে আমরা যদি চাই যে আমার এক্স রেজিস্টার আমার একটি সংখ্যা আছে আমি চাচ্ছি যে আমি চার এবং তিন গুণ করবো তাহলে চার এবং তিন মধ্যে গুণ করতে চাই তাহলে আমার আমাদের প্রথমে কী করতে হবে আমাদের মুভ করতে হবে হ্যাঁ এক্স রেজিস্টারের মধ্যে বা এল রেজিস্টারের মধ্যে ফোরকে আমি মুভ করবো দেন এর সঙ্গে আমি গুন করতে চাচ্ছি কি থ্রি তাহলে মাল থ্রি এটা যদি আমি লিখি তাহলে আমার কি তিনার স্যার গুন হওয়ার কথা কিন্তু এটা কিন্তু আমার ইনভ্যালেড ইনস্ট্রাকশন এটা আমার ইনভ্যালেড ইনস্ট্রাকশন কারণ আমি বলেছি যে আমার অপারেন্টগুলোর মধ্যে অবশ্যই অ্যাটলিস্ট একটা রেজিস্টার হতে হবে কিন্তু এখানে যেহেতু আমার একটি অপারেন্ট তার মানে এটা আমার মাস্ট কি হওয়া লাগবে রেজিস্টার হওয়া লাগবে এটা এটা যেহেতু আমার একটি সংখ্যা এই তো এই ইনস্ট্রাকশনটি কিন্তু ইনভ্যালিড আমি যদি ফোরের সঙ্গে তিন গুণ করতে চাই তাহলে আমি কি করতে পারি ফোরকে এল লিস্টের মধ্যে রাখতে পারি এবং দেন আমি তিনকে আরেকটি রেজিস্টার ধরলাম বিএল রেজিস্টারের মধ্যে তিনকে রেখে দিতে পারি দেন আমি মাল করতে পারি মাল্টিপ্লিকেশন করতে পারি মাল থ্রি তাহলে আমার এল রেজিস্টার ফোরের সঙ্গে বি এ থ্রি গুণ সরি মাল বিএল বিএল রেজিস্টার থ্রি গুণ হবে গুণ হবে বারো আমার এল এক্স রেজিস্টারে থেকে যাবে দেন এখন হচ্ছে ডিভিশন যেটা খুব গুরুত্বপূর্ণ ডিভিশনের ক্ষেত্রে ডিভিশনের ক্ষেত্রে আমরা ইউজ করি ডিপ ইনস্ট্রাকশন ডিপ ইনস্ট্রাকশন কিন্তু এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ডিভিশন অপারেশন করি তাহলে ধরলাম যে আমি আমার এ এল রেজিস্টের যে ভ্যালুটি আছে তার আগে বলি যে আসলে মালের মতো ডিপ ডিও কিন্তু ধরলাম সিএল ডিপ মানে ডিভিশন ফাংশন ইনস্ট্রাকশনটিও কিন্তু শুধুমাত্র একটি অপারেন্টকে অপারেন্ট নিয়ে কাজ করে এবং এটা সবসময় ডিভিশন অপারেশন হয় সবসময় এক সাথে মানে এ এ এল বা আমি যদি এখানে সিএল ইউজ করি তাহলে এএল এর সাথে যদি সিএক্স ইউজ করি তাহলে এক্স রেজিস্টার সাথে তো আমি ডিপ সিএল লেখা মানে আসলে কি ডিফ সিএল লেখা মানে হচ্ছে আমি সিএল দিয়ে সিএল রেজিস্টারে যে ভ্যালুটি আছে এই ভ্যালুটির দ্বারা আমি এএল এল যে ভ্যালুটি আছে এর ভ্যালুটিকে ভাগ করবো তো আমরা যদি কখনো কোনো একটি রেজিস্টার দিয়ে কোনো একমিনটকে ভাগ করি তো সব এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভাগ ফল থাকবে এ এল রেজিস্টারে ভাগফল থাকবে এ রেজিস্টারে এবং আমাদের ভাগশেষ থাকবে এএস রেজিস্টারে তার মানে এ এক্স রেজিস্টারের লোয়ার আর্ড বিটে আমাদের থাকে কোশেন্ট ভাগফল ফল অ্যান্ড আমাদের হায়ার বিটে থাকে আমাদের ভাগশেষ মানে রিমাইন্ডার তো আমি যদি ধরি যে আমার সিএল রেজিস্টারে ধরলাম যে আমি কী করবো যে ধরলাম যে আমি টেনকে তিন দ্বারা ভাগ করবো তাহলে মুভ এ এল রেজিস্টে আমি কী করবো টেন মুভ করব দেন আমার কী করতে হবে তিন দ্বারা যদি ভাগ করবো তাহলে আমি সিএল রেজিস্টারে কী করতে পারি তিনকে মুভ করে রাখতে পারি দেন আমি যদি লিখি ডিপ থ্রি তাহলে কী হবে যে আমার এল লিস্টের যে টেন আসে এই টেনটা আমার তিন দ্বারা ভাগ হয়ে যাবে তাহলে আমার ভাগ পাল্টার হলে কেমন হবে দেখো এখানে সিএল হচ্ছে থ্রি তার মানে আমি যদি থ্রি দ্বারা টেনকে ভাগ করি তাহলে আমার কী হবে এখানে তিন কে নয় তো আমার থ্রি এখানে হচ্ছে নাইন ভাগ শেষ থাকছে আমার কত ওয়ান তাহলে এইটা আমার থাকবে কোথায় থ্রি থাকবে আমার এ এল রেজিস্টারে এ থ্রি থাকবে আমার এল রেজিস্টারে এন্ড এই ওয়ান আমার থাকবে হচ্ছে আমার এএস রেজিস্টারে এটা আমাকে মনে রাখতে হবে অবশ্যই যে ডিভিশনের ক্ষেত্রে আমি যে রেজিস্টার দেয় ডিভিশন করি না কেন ডিভিশনের ক্ষেত্রে অবশ্যই আমার ভাগ ফলটা থাকবে কোশেন্ট থাকবে এল রেজিস্টারে অ্যান্ড আমার রিমাইন্ডার থাকবে এএস রেজিস্টারে তো এটা ছিল আমার হ্যাঁ অ্যাথমেটিক ইনস্ট্রাকশন তো আরও কিছু অ্যাথমেটিক ইস্ট্রাকশন রয়েছে যেমন কম্পেয়ার ইনস্ট্রাকশন আমরা যদি কম্পেয়ার ইনস্ট্রাকশন ব্যবহার করি এ ফলে কম্পেয়ার ইন্সট্রাকশনটি কীভাবে লেখা হয় সি এমপি দ্বারা কোম্পানি ইনস্ট্রাকশনটি লেখা হয় যে আমি ধরলাম যে আমি কম্পেয়ার করবো এক্স রেজিস্টার সঙ্গে বি এক্স রেজিস্টারে তেমন আমার এক্স রেসে যে ভ্যালুটা আছে এবং বি এক্স রেজিস্টার যে ভ্যালুটা আছে এই দুটো রেজিস্টারের ভ্যালুকে আমি কম্পেয়ার করব তো কম্পেয়ার রেজিস্টার এই দুটো রেজিস্টারের মধ্যে এক্স এসে বড়ো নাকি এক্স এর ভ্যালু এই রেজিস্টার এসে ছোটো নাকি সমান এটা কম্পেয়ার করে এটা এই কম্পেয়ার ইনস্ট্রাকশনকে কাজ জাস্ট কম্পেয়ার করা কিন্তু এই ভ্যালুটি কোথাও ইনস্টা ইনস কোথাও ইনসার্ট করে না জাস্ট কম্পেয়ারটি করে তো আরেকটি একটি ইনস্ট্রাকশনের ইন্সট্রাকশনের মধ্যে রয়েছে অর ইনস্ট্রাকশন যদি আমরা কখনো চাই যে আমি এক্স রেজিস্টারটাই ক্লিয়ার করব বা কোনো একটি রেজিস্টারে ক্লিয়ার করবো দেন আমরা জাস্ট সেম রেজিস্টারকে যদি আমি অর করি তাহলে এই রেজিস্টারের ভ্যালু ক্লিয়ার হয়ে যাবে তেমন আমি এক্সকে যদি এক্স দ্বারা অর করি তাহলে এক্স রেজিস্টারের ভ্যালু জিরো হয়ে যাবে এক্স রেজিস্টারটাই ক্লিয়ার হয়ে যাবে আবার এক্সর দ্বারা যদি আমি বি এক্স বি এক্স লিখি তাহলে বি এক্স রেজিস্টারের ভ্যালু সঙ্গে যদি আমি যদি এর সঙ্গে রেজিস্টার যেহেতু অর করছি তাহলে কী হবে এক্স রেজিস্টারের ভ্যালুটি ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি তোমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটি কীভাবে লেখা যায় তার বেসিক যে ইনস্ট্রাকশন বেসিক যে ফর্মেট সে ফর্মেটটি বুঝতে পারছো এবং আমরা কীভাবে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইনস্ট্রাকশন ব্যবহার করে বিভিন্ন অপরণ সম্পন্ন করতে পারি তা বুঝতে পেরেছো তুমি আমার নেক্সট লেকচার ভিডিওগুলোতে আসলে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে কীভাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারি বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারি সেগুলো দেখব তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ